নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি এডুকেশন ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপস বর্তমান মানুষের জীবনে হোয়াটসঅ্যাপ একটি অন্যতম সঙ্গী হয়ে উঠেছে সেই হোয়াটসঅ্যাপেই একটি মেসেজ ছড়িয়ে পড়েছে মোদি সরকারের নামে যে প্রতিদিন রাত সাড়ে এগারোটা থেকে সকাল ছটা অব্দি বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ সত্যিই কি হোয়াটসঅ্যাপ রাতে বন্ধ হয়ে যাবে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সংবাদ মাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব এখন থেকে রাতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ কি বলছে সংবাদ মাধ্যমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ এই প্রশ্ন এখন সবার মুখে মুখে হবে নাই বা কেন এক রাতের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই মেসেজ তাও আবার মোদি সরকারের নাম করে সংস্থা থেকে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো খবরটি ভুল এবং গুজব বন্ধ হচ্ছে না হোয়াটসঅ্যাপ জানা যাচ্ছে সার্ভারের সমস্যা হওয়ায় হঠাৎই থমকে যায় জনপ্রিয় এই অ্যাপ যে মেসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে তা হলো প্রতিদিন রাত সাড়ে এগারোটা থেকে সকাল ছটা অবধি বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার এই মেসেজ শেয়ার করুন আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত নম্বরে যদি না শেয়ার করেন তাহলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিলিট করে দেবেন এই মেসেজ এই খবর কিন্তু সম্পূর্ণই গুজব বলে জানাচ্ছেন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর রিঅ্যাক্টিভেট করতে চাইলে চারশো টাকা চার্জ লাগবে ছয় তারিখ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে অতিরিক্ত খরচ দিতে হবে ইউজারদের এটি সম্পূর্ণ একটি ভুয়ো মেসেজ হোয়াটসঅ্যাপ অধিগ্রহণকারী সংস্থা ফেসবুক জানিয়েছে এই কেউ শেয়ার করবেন না রুটির মাফিক রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল বুধবার রাতে যে কারণে কোনো ফাইল যেমন গান ছবি বা যে কোনো ডকুমেন্টস পাঠানো সম্ভব হচ্ছিল না তবে ম্যাসেজ পাঠানো যাচ্ছিল সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সেই সমস্যা কাটিয়ে উঠে আবার সমহিমায় ফিরেছে হোয়াটসঅ্যাপ এমন অনেকে আছে যাদের আত্মীয় এবং অনেক বন্ধুরা থাকে অনেক দূরে তাদের মধ্যে সংযোগ স্থাপনের অন্যতম একটি মাধ্যম হল হোয়াটসঅ্যাপ তাদের হয়তো কপালে চিন্তার ভাজ পড়েছিল হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়া নিয়ে তাদের জানায় এটি একটি সম্পূর্ণ ভুয়ো মেসেজ এই ভুয়ো মেসেজ ছড়ানো থেকে আপনারা বিরত থাকুন অযথা ভয় পাবেন না বা অন্যকে ভয় দেখানোর চেষ্টা করবেন না ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ